প্রিয় সুধী আসসালামু আলাইকুম আহমতুল্লাহ শুরু করছি নন্দিত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদ রচিত পোকা গল্পের তৃতীয় পর্ব আজ অসহ্য গরম বিকেলে এক পশলা বৃষ্টি হয়েছিল এতে গরম আরও বেড়েছে এই গরমেও আলতাফের ঘরের দুটি জানালাই বন্ধ শুধু যে বন্ধ তাই না পর্দাও টেনে দেয়া জানালা খোলা রেখে আলতাফ ঘুমোতে পারে না ঘরে আলো থাকলেও সে ঘুমোতে পারে না আলতাফের অভ্যাসে দুলারি অভ্যস্ত হয়ে পড়েছে এখন আর তার খারাপ লাগে না এই ঘরের মধ্যে অ্যাটাচড বাথরুম আছে বাথরুম অন্ধকার চল্লিশ পাওয়ারের একটা বাল্ব ছিল আলতাফ সেই বাল্ব খুলে রেখেছে অন্ধকারে আলতাফের অসুবিধা হয় না তবে দুলারির হয় সে একটা টর্চ লাইট নিয়ে বাথরুমে যায় আজকে অন্ধকার অন্য সব রাতের চেয়েও বেশি কারণ বাসার সামনে স্ট্রিট ল্যাম্পের বাল্ব আবার চুরি হয়েছে অন্ধকার বাথরুমে আলতাফ হাতমুখ ধুচ্ছে দুলারি খাটের উপর মশারি খাটাচ্ছে আন্দাজের ওপর খাটাচ্ছে কিছুই দেখা যাচ্ছে না দুলারি বলল আজ খুব গরম আলতাফ বলল হুম একটা জানালা খুলে দেই না মশারির ভেতর ফ্যানের বাতাস ঢোকে না গরম লাগে মশারি খাটিও না মশারি না খাটালে উপায় আছে মশা খেয়ে ফেলবে না মশা খাবে না ওদের না করে দেব আলতাপের কথায় অন্য কেউ চমকে উঠলেও দোলারি চমকাল না এরকম কথা সে প্রায়ই শোনে দোলারি মশারি খুলে ফেলল আলতাপ তোয়ালে দিয়ে মুখ মুছতে মুসতে বাথরুম থেকে বেরোলো দোলারি বলল বাবা তোমাকে কেন রেখেছিলেন পোকাদের ব্যাপারে জিজ্ঞাসা করলেন তুমি বলেছ হুম কেন বলেছ মামা জানতে চাইলেন তাই বললাম না বলার কি আছে বাবা কি তোমার কথা বিশ্বাস করেছেন বিশ্বাস করবেন না কেন আমার মনে হয় না বাবা তোমার কথা বিশ্বাস করেছেন তোমাকে নিয়ে এখন নিশ্চয় মার সঙ্গে হাসাহাসি করছেন সাধারণ কিছু বললেই বাবা হাসাহাসি করেন আর এখন বলছ অদ্ভুত কথা মামা আমাকে স্নেহ করেন তাছাড়া অদ্ভুত কথা তো কিছু বলি নাই আমি বাবা তোমাকে মোটেও স্নেহ করেন না সারাক্ষণ গাধা ডাকেন আলতা ভাই তুলতে তুলতে বলল ঘুম পাচ্ছে চলো শুয়ে পড়ি দোলারি বলল তুমি আমার একটা কথা শোনো এইসব কথা তুমি কাউকে বলবে না কাউকে কিছু বলার দরকারও নেই আলতা বিছানায় উঠতে উঠতে বলল আমি নিজ থেকে বলি না মামা জিজ্ঞেস করলেন তাই বলেছি জিজ্ঞেস করলেও কিছু বলবে না তোমাকে নিয়ে কেউ হাসাহাসি করলে আমার ভালো লাগে না রাগ লাগে কান্না পাই হালতা পাশ ফিরতে ফিরতে সহজ গলায় বলল পোকাগুলি তো সারাক্ষণ হাসাহাসি করে করুক ওদের হাসি তো আর কেউ বুঝতে পারবে না আলতাফ কিছু বলল না ঘর নিশ্চিদ্র অন্ধকার দুলারি বলল ঘুমিয়ে পড়েছ আলতাফ জবাব দিল না তার নিঃশ্বাস ভারী হয়ে এসেছে হাত পা লম্বা লম্বি ছড়ানো মনে হচ্ছে তালগাছের একটা লম্বা গুড়ি এই এক ঘুমেই সে রাত কাবার করে দেবে সকালে দুলারি জেগে উঠে দেখবে আলতা একই ভঙ্গিতে শুয়ে আছে দুলারি ছোট করে নিঃশ্বাস ফেলল তার আরও কিছুক্ষণ গল্প করার ইচ্ছা ছিল মাথার উপরে ফ্যান ঘুরছে তবুও গরম কমছে না গরমে মাথা ধরে যাচ্ছে মশা কামড়াচ্ছে মশারা এখন আর আলতাপের কথা শুনছে না দোলারি মনে মনে হাসল মানুষটা কি অদ্ভুত বিশ্বাস নিয়ে তার কথা শুনে অবশ্যই এরকম বিশ্বাস থাকা দোষের কিছু না তার এই বিশ্বাসে তো কারো কোনো ক্ষতি হচ্ছে না আলতাপের চেয়েও কত ভয়ঙ্কর সব বিশ্বাস নিয়ে পৃথিবীতে লোকজন বাস করে নিজের প্রস্রাব নিজে গ্লাসে করে খেয়ে ফেলছে এতে নাকি শরীর রোগহীন হয় আরেকবার দুলারি পত্রিকায় পড়েছে শিকাগোতে এক লোক আট বছর বয়সী একটা মেয়েকে খুন করে তার জয়রায়ু বের করে খেয়ে ফেলেছে এতে নাকি যৌবন অক্ষয় হয় এদের তুলনায় আলতাফের বিশ্বাস তো খুব সাধারণ তাছাড়া কে জানে আলতাফ হয়তো পোকাদের কথা বুঝতেও পারে অসম্ভব কিছু না সোলাইমান পয়গম্বর পৃথিবীর সব পশু পাখিদের কথা বুঝতেন দুলারি পাশ ফিরল মশা খুব কামড়াচ্ছে টেবিলের উপর একটিন মর্টিন আছে স্প্রে করে ঘরে ছড়িয়ে না দিলে মশারা তাকে ঘুমোতে দেবে না দোলারি টেবিলটা কোন দিকে দুলারি বুঝতে পারছে না অন্ধকার হলেই মানুষ দি খারা হয়ে যায় পশ্চিমকে মনে হয় উত্তর উত্তরকে মনে হয় দক্ষিণ দুলারি ওষুধ স্প্রে করে দিল ঘরে এখন হাসপাতাল হাসপাতাল গন্ধ নাক জ্বালা করছে মশার কামড়ের চেয়ে নাক জ্বালা বরং ভালো দুলারি বিছানায় ফিরে এলো আলতাপ অস্ফোট শব্দ করলো বিড় করে কি যেন বলেই যাচ্ছে দুলারি বলল কি বলছ আলতাপ বলল হ ঘুমোচ্ছ মশার ওষুধ দিয়েছি তোমার খারাপ লাগছে না তো হুম আজ একেবারে গায়ে ফোসকা পড়ে যাবার মতো গরম পড়েছে হুম ইচ্ছে করছে গায়ের সব কাপড় খুলে ফেলতে হুঁ দুলারি জানে এই হুঁ অর্থহীন যাই জিজ্ঞেস করা হোক আলতাফ বলবে হুঁ ঘুমের মধ্যেই বলে যাবে দুলারির ঘুম আসছে না একা জেগে থাকা বেশ কষ্টের জেগে থাকলেই কথা বলতে ইচ্ছা করে ঘুমন্ত মানুষের সঙ্গে কথা বলার কোনো মানে হয় না তবে আলতাফ ঘুমের মধ্যেই হুঁ হুঁ করে এও মন্দ না এই শোনো হুঁ অফিসে তোমার কাজকর্ম কেমন হচ্ছে হুম কেউ আবার ভাবছে না তো তুমি পাগল কিংবা বোকা হুম আমি একদিন তোমার অফিসে যাব তোমাকে জানিয়ে যাব না না জানিয়ে যাব চুপি চুপি যাব বুরকা পড়ে যাব যাতে তুমি চিনতে না পারো নিজের চোখে দেখে আসবো তুমি কি করো হুম তোমাদের অফিসে ক্যান্টিন আছে থাকলে ক্যান্টিনে চা খাবো গরম যেন আরও বাড়ছে গা বেয়ে ঘাম ঝরছে দোলারির মনে হলো গায়ের কাপড় খুলে ফেললে কেমন হয় অন্ধকারে কে আর দেখতে আসবে আলতাব যে জেগে উঠবে তাও না আর জাগলেও বাতি জ্বালবে না দোলারি তার গায়ের সব কাপড় খুলে ফেলল এখন একটু আরাম লাগছে গায়ে বাতাস লাগছে আবার নিজেকে কেমন জানি পোকা পোকা লাগছে পোকাদের গায়ে কোনো কাপড় থাকে না আলতা বিড়বিড় করেই যাচ্ছে কি বলছে সে দুলারি শোনার চেষ্টা করছে অর্থহীন সব শব্দ কিচ খিচ ঝিজ ঝিজ পোকারা কি সব শব্দ করে দুলারি আলতাপের গায়ে হাত রাখলো কি ঠান্ডা শরীর এই শুনছ শুনছ পানি খাবে খাবো তোমার ঘুম ভেঙেছে ভেঙেছে আলতাপ উঠে বসল বিস্মৃত গলায় বলল তুমি ল্যাংটা হয়ে শুয়ে আছো কেন ঘর অন্ধকার আলোর সামান্যতম ইশারাও নেই এর মধ্যে মানুষটা বুঝলো কি করে তার গায়ে কাপড় নেই দুলারি অস্বস্তির সঙ্গে বলল বড় গরম আলতাব বলল ও আসছা দুলারি অন্ধকারেই হাত্রে হাত্রে পানির বোতল এবং গ্লাস নিয়ে এলো আলতাব এক চুমুকে পানি শেষ করেই আবার শুয়ে পড়ল এবং প্রায় সঙ্গে সঙ্গেই তার নিঃশ্বাস বাড়ি হয়ে গেল সে তলিয়ে গেল গভীর ঘুমে দুলারের শরীর জ্বালা করছে বুক ধক ধক করছে সে আবারও ডাকল এই এই শুনছ আলতা বলল কি ঘুমিয়ে পড়েছিলে নাকি হুম এখন কি ঘুমোচ্ছ তুমি তো আবার ঘুমের মধ্যেই হু হু করো না ঘুমাচ্ছে না দোলারি ক্ষীণ স্বরে বলল তোমার সঙ্গে গল্প করতে ইচ্ছা করছে গল্প করো তুমি একটা গল্প বলো আমি শুনি আলতা বলল আমি তো গল্প জানি না সত্যি জানো না না তাহলে কথা বলো যা ইচ্ছা বলো তোমার কথা শুনতে ভালো লাগে আলতাফ পাশ ফিরতে ফিরতে বলল আমার কথা বলতে ভালো লাগে না তুমি বলো আমি শুনি দুলারি আলতাফের গায়ে হাত রাখতে রাখতে বলল আমাকে বিয়ে করে তুমি কি সুখী হয়েছ খুশি ও খুশির কি আছে তুমি আমাকে ভালোবাসো না আলতাফ ক্লান্ত গলায় বলল। ভালোবাসা বাসি এখানে কি আছে পোকারা ব্যবস্থা করে দিয়েছে বলে তুমি আমাকে বিয়ে করেছ পোকারা ব্যবস্থা করে দিয়েছে মানে হ্যাঁ ওরা তোমার মাথাটা গন্ডগোল করে রেখেছে বলেই তুমি সারাক্ষণ আমার জন্য পাগল হয়ে থাকো এসব তুমি কি বলছো আলতা ভাই তুলতে তুলতে বলল এতদিন আমি তোমাদের এইখানেই আছি কখনো তো আমার জন্য তোমার টান ছিল না হঠাৎ বিয়ের জন্য পাগল হয়ে গেলে তোমার পোকারা তোমাকে পাগল বানিয়ে দিল এরা এই সব পারে দুলারি রাগি গলায় বলল পোকারা এটা করলো কেন পোকারা করলো কারণ ওরা আমাকে খুব পছন্দ করে ওরা বোধহয় ভেবে বের করেছে তোমাকে বিয়ে করলেই আমার ভালো হবে ওরা আমার ভালো দেখেছে তোমার পোকামাকড়ের ব্যাপার আমি মোটে বিশ্বাস করি না আচ্ছা এই ধরনের গাজাখড়ি গল্প আমার সঙ্গে কক্ষণো করবে না আচ্ছা তুমি ঘুমাতে চাইলে ঘুমাও আর কথা বলতে ইচ্ছা করছে না আচ্ছা আলতা পাশ ফিরল এবং প্রায় সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়লো বাকি রাতটা দুরারই কাটাল নির্ঘুম নানান অদ্ভুত চিন্তাভাবনা তার মাথায় আসতে লাগলো যেন সে একটা পোকা হয়ে গেছে খুব সুন্দর একটা পোকা অনেকেই তাকে দেখতে আসছে আলতা বললো সে মুগ্ধ গলায় বলল। বাহ কি সুন্দর কি সুন্দর এই তোমরা একটা ক্যামেরা নিয়ে আসো আমি দুলারির একটা ছবি তুলে রাখি আলতাব ছবি তুলছে কি অদ্ভুত কাণ্ড আলতাপ একটা পোকা হয়ে গেছে দুলারি বললো এই শোনো শোনো আলতাব পোকাদের ভাষায় বলল খিৎছ খিচ খিচ দুলারি এর মানে বুঝতে পারল এর মানে হল দুলারি হাসি মুখে তাকাও আমি ছবি তুলছি ছবি তোলার সময় কেউ এমন গম্ভীর হয়ে থাকে পোকাদের ভাষায় এই হলো মজা মাত্র তিনটা শব্দ খেচ 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 অথচ কত কিছু বোঝা যাচ্ছে এর মধ্যেই